9f10.com এ তোমাদের স্বাগত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাছচুরি। সকালবেলা তরু ও সন্তু তেঁতুল গাছে পা তুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছে। তরু বলল, সন্তু ওবেলা আমার সঙ্গে তেঁতুল তোলার দোয়াতে যাবি তো? ঠিক যাব, কাউকে বলিস নে। বলতেই হবে হাবুকে, দুজনার কাজ নয়, বড্ড সোঁত ডুবিয়ে দিয়ে যাবে। যদি টের পায়? বেশি রাত্রিরে যেতে হবে, জ্যোৎস্না রাত্রির, তিনজনে ভয় কি? ভূতের ভয়, বাবা রে, আবার পাশেই চটকা তলার শ্মশান। দূর, ভূত টুত বাদ দে, তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয়। বর্ষাকাল, শ্রাবণ মাস, নদীতে ঢল নেমেছে, তরতর বেগে স্রোত বইছে, কুটো পড়লে দু খানা হয়ে যায়। তেঁতুলতলার দোয়ার গ্রামের উত্তরে তার পাড়ে সাইবাবলা আর কুচ্ছপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায়, কামট আর কচ্ছপে মরা ছোড়াছড়ি করে, ভয় এদিকে দিন মানে কেউ আসতে চায় না। চিংড়ি মাছ ধরা নৌকোগুলো দোয়ারি ছাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘণ্টা খানেক পার হলো, কুচগাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিচ্ছে, ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে, এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়, হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি, কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বলল, ভয় করবে না তো তোদের, পাশেই শ্মশান, ডাকসাইতে ভূতের জায়গা, তেঁতুলতলার দোয়া। টুরু ও হাবু হেসে উঠল, ভয় করলে ওরা এ কাজে আসতো না। টুরু বলল, ভূত টুত রাগ এখন, গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ, সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি মেঁধে জলে নামিয়ে দেয়, সেই কাছির সঙ্গে মাছ মেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে, মন আনন্দে নেচে উঠল ওদের, এবার এত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বলল, আমাদের টেনে আনলি তো, মাছ যদি না থাকে? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি, সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 শেরের রুই মাছ ধরে তেঁতুলতলায় দোয়ার গভীর জলে জিয়ে রেখে এসেছে, কারণ আজ হাটবার নয়, এত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না। দিলে নেবে নাকি? সবাই নেবে, এখন গায়ের বামুন পাড়ায় সবাই নেবে এখন ধারে, তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলে রাগ, জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা, উঠে যাও, চাইনে তোমার মতো প্রজা, ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো নির্ঝঞ্ঝাট। এইসব ভেবেই গদাই মাছটি জিয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে। টুরু তা টের পেয়েছে আজ সকালে, সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলের বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনা শের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে, 10 সেরের কম হবে না, একটু জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে, গায়ের সবাই ধার নেবে, পয়সার তাগাদা দিতে দিতে পায়ের জুতো ছিঁড়ে যাবে, তবু আদায় হবে না, কাল তো হাট আছে, কাল তুলে নিয়ে আসবো।
সন্তু বলল, এখন খুঁজে পেলে হয়, জোছনা তো উঠল। তেঁতুল তলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আধারে জাল বুনছে নদীর পাড়ের বনে বাদারে, মেঘভাঙা চাঁদের আলো পড়ছে বড় বড় বন কচু ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেটকল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায়। নদীর জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে, ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ে সুরে বলে উঠল, ফেউ ডাকছে চটকা তলার ওদিকে, ওই। টুরু বলল, দূর, ও ফেউ নয়, এমনি শেয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাঁধা নেই কোনো গাছেই। সন্তু বলল, টুরুর যত সব বাজে কথা। টুরু রাগের সুরে বলল, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই আমার কথা যদি তোমার এত অবিশ্বাস? তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায়, বেঁধেছে কি সে? চলো বাড়ি যাই, আর এত রাতে ভূতের জায়গায় থাকে না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! তার মানে? তার মানে পেয়েছি পেয়েছি, পড়িসনি নিদুসুদাস সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিতকে একটা বার করে চেষে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধে নিরে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে, ঠিক একেবারে নির্ঘাত। সত্যি তাই, খুঁজতেই পাওয়া গেল বটে, জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁচ। টুরুকে মিথ্যাবাদী বলাতে ওর রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁচ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোর এখানে থাক দাঁড়িয়ে। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে, সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে এত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না, অন্তত ছ হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। কোঁচ পুঁতেছে চিনে ঠিক করবার জন্য, ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামল। খরস্রোতা নদী তীরের মতো একরোখা গতিতে ভাটার দিকে ছুটছে। সন্তু বলল, সাবধান, যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠারো মাকির চরে, জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল, তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল গুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বলল, কি ওটা? হাবু টুরু একসঙ্গে বলে উঠল, বাপ রে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগের সুরে বলল, মাছ না তবে কি, তোর সব কথাতেই আমার একটা ভাব দেখাচ্ছে, তুই খুব বুঝিস আর কেউ কিছু না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বলল, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে? না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি, কুমির? কুমির কি না জানি নে, কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না, চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে, সে নিজে ওদের ডেকে এনেছে, মাছ চুরির জন্যই এনেছে। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণে দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে যেন যেন টেনে নিয়ে চলছে। সন্তু বলল,
ধর ধর ও হাবু, দেখিস কি হা করে ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড়ালো। টুরু হাঁপাতে হাঁপাতে বলল, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে, আজটা এমন টান দিলে যে তোর না ধরলে আমায় আজ জল শরিক করছিল আর একটু বলে বড় মাছ। সন্তু বলল, ও মাছ নয়। আবার বলে মাছ নয় কি তবে ওটা? তা জানি নে, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসো সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল, বললে, শিগগির আয় সবাই মিলে দে টান, এইবার ওঠাবো। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে। সন্তু এগিয়ে গেল। হাবু বললে, টান দে, দে টান। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বলল, বাবা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বলল, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলে তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু কোথায় গেল, হাবু কোথায়, তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বলল, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়, আমি ভাই আজ যাব না। টুরু বলল, কাপুরুষ কোথাকার, ফের আয় ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তের পরে সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বলল, এ কি রকম মাছ, ওর গা দেখা যাচ্ছে না, টুরু ছুরি মার ওর গায়ে, ছুরি মার। ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল। সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো, ধর আমাকে, ধর ভাই, গেলাম গেলাম। আবার ওরা ওকে টেনে নিয়ে এলো। তখন ওদের রোগ চেপে গেছে, মাছটা তুলবেই। আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। আবার ছুরি চালাচ্ছে টুরু যেখানেই সুবিধে পাচ্ছে, মাছ কাবু হয়ে পড়েছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় তুললে, তখনও সেটা আঁচড়াচ্ছে আর লাফাচ্ছে। ভোঁস ভোঁস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে, সেখানটাতেই জ্যোৎস্না পড়েছে। সন্তু চিৎকার করে উঠে বলল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়, তখনই তোদের বললাম, দেখছে জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলছে, কি তবে মাছ নয় তো কি? সন্তু বলল, সরে পালি আয়, কাছে যাস নে, ও আস্ত জম, দেখছিস নে ওটা কি জিনিস, প্রকাণ্ড কামট, প্রাণে বেঁচে গিয়েছি, দেখছিস নে ওর মুখে বড়শি এখনো বিঁধে আছে, গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা, তখন বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি, এখনো নিজ মূর্তি ধরতে পারেনি, আলটাগড়ায় বড়শি বেঁধা রয়েছে তাই, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল, কামট যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আটকে ওঠে, আস্ত জমি বটে, ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। সন্তু বলল, দড়ি কেটে দে, নইলে গদাই একা যদি কালোটাকে তুলতে আসে বলা যায় না কি হয়, এখন ওটা মরেনি। টুরু ক্ষিপ্ত হস্তে দড়ি কেটে বিশালকায় হিংস্র জলাজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিল। শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাছচুরি। টুরুর ভূমিকায় অনিকেত, সন্তুর ভূমিকায় ইমন, গদায়ের ভূমিকায় দেবক, হাবুর ভূমিকায় নবনীত, সাউন্ড ডিজাইনে মিরাজুল,
অ্যানিমেশনে উল্লাস। গল্পের পোস্টার বানিয়েছে অনন্যা এবং গল্পের সূত্রধর আমি ইশিতা। 24/7 পাবলিশিংকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের গল্পের প্রযোজনায় nineofton.com। এরকম আরও কিছু সুন্দর মন ভালো করা গল্প শুনতে হলে nineofton.com-এ এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর শোনো, চুপি চুপি বলছি, ধোয়া ধোয়াটা শুনে ফেলো। বাবার পর ছোট কাকাকেও সিগারেট ছাড়িয়ে ফেলেছে অর্ক, কিন্তু গোল বেঁধেছে বাড়ির বাইরে বেরোনোর পর। বাবা কাকা তো ঘরের মানুষ, অর্কর বায়না অভিমান মেনে নিয়েছে। বাইরের কিছু ভদ্রলোকও ওইটুকু বাচ্চার রিকোয়েস্ট শুনে না করতে পারে না, কিন্তু কিছু তেদর লোকও তো আছে। You're listening to 9F10.